Yoga for inner exploration, Shambhavi Mudra. Bhitarer onushandhaner jonno jog, Shambhavi Mudra. মানব সভ্যতার ইতিহাসে অনেক উজ্জ্বল মনীষীর আবির্ভাব হয়েছে। তাঁদের উজ্জ্বলতা আকাশের নক্ষত্রের তুলনায় অনেক বেশি। কিন্তু এরকম কেন হয় যে কেউ কেউ আসেন অসীম ক্ষমতায়, আর কেউ কেউ সারা জীবন প্রতি পদক্ষেপেই সংগ্রাম করেই চলেন? যদি আপনি নিজেকে একটি যন্ত্র হিসেবে দেখেন, তো আপনার রয়েছে একটি শরীর ও একটি মন। হতে পারে আপনার শরীরটি দারুণ, মনটিও দারুণ, কিন্তু আপনি যেটাকে কৃপা বলেন সেটাই সবকিছুকে মসৃণ করে তোলে। এই মসৃণতার অভাবে প্রতি পদক্ষেপেই আপনি আটকে যাবেন। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যারা বেশ বুদ্ধিমান, সক্ষম, কিন্তু জীবনের প্রতি পদক্ষেপে হোঁচট খেতে হচ্ছে, কারণ ওই মসৃণতার একান্ত অভাব। তো এই কারণেই মানুষের জীবনে কৃপার এই উপাদানটি খুব গুরুত্বপূর্ণ। সাম্ভবী মুদ্রা এমনই এক প্রক্রিয়া যা কিনা অনেকটা জানালা খুলে দেওয়ার মতো ব্যাপার, যাতে খুব সহজেই আমরা কৃপা লাভে সক্ষম হয়ে উঠি। পা দুটো একে অপরের ওপর আড়াআড়ি মুড়ে বসুন, মেরুদণ্ড সহজভাবে সোজা রাখুন। আমরা যোগ মুদ্রা ধারণ করব। হাতের বুড়ো আঙুল আর তর্জনীর ডগা পরস্পরকে এমনভাবে স্পর্শ করুন যাতে তাদের মাঝে একটি গোলাকৃতি বা বৃত্ত তৈরি হয়। অন্য তিনটে আঙুল সোজা থাকবে, চারটে আঙুলই একসাথে সেঁটে থাকবে, মাঝখানে কোনো ফাঁক থাকবে না। মুদ্রাটি ওপর দিকে করে উরুর ওপর রাখুন। হাত এবং কাঁধ ঢিলে এবং আরামে রাখুন। চোখ বন্ধ করে মুখটি সামান্য উপরের দিকে তুলে বসুন। মুখটি সামান্য ওপরে তোলা থাকলে দুই ভুরুর মাঝখানে স্বাভাবিকভাবেই দৃষ্টি নিবদ্ধ হবে। এই স্বাভাবিক ফোকাস বা মনোযোগটি বজায় রাখুন। কঠিন মনঃসংযোগের চেষ্টা করবেন না, শুধু দুই ভুরুর মাঝখানে স্বাভাবিক মনোযোগটি যেন বজায় থাকে। মুখখানা সামান্য উপরের দিকে তুলে বসুন, চোখ বন্ধ রাখুন। দুই ভুরুর মাঝখানে এই মৃদু এবং সহজ মনোযোগটি বজায় রাখুন এবং নিঃশ্বাসের স্বাভাবিক গতির দিকে সচেতন থাকুন। এইভাবে 3 থেকে 6 মিনিট বসে থাকুন। সঙ্গরতো বা সঙ্গবিহীনঃ যস্য ব্রহ্মণি রমতে চিত্তঃ নন্দতি নন্দতি নন্দতে বা নন্দতি নন্দতি নন্দতে Thank you.
সময় নিয়ে, আপনার নিজের মতো করে সময় নিয়ে ধীরে ধীরে, খুব ধীরে চোখ খুলুন।